আচ্ছা, আমি এই মুহূর্তে কুমুরসা গ্রাম পঞ্চায়েতে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে জব কার্ডের টাকার বিষয় নিয়ে এনারা এখানে একটা ক্যাম্প করছে। তো অলরেডি আমি পেয়ে গেছি এখানকার যে প্রধান আছেন কুমুরসা গ্রাম পঞ্চায়েতে, তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ রবিনবাবু, বলছি কী ব্যাপার, আজকে এখানে কী প্রোগ্রাম হচ্ছে? ওটা একটা জনসচেতনতামূলক পরিষেবা প্রদানের ক্যাম্প চলছে। দেখুন, আপনারা সবাই জানেন, দেখেছেন যে দীর্ঘ দু বছর ধরে জব কার্ডের কাজ করেছিল যারা প্রাপ্য মজুরি পাননি, দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছেন আমাদের গরিব মেহনতি মানুষ এবং দিদিভাই দাদাভাইরা যারা কাজ করেছেন। সেই লক্ষ্যে বিভিন্ন রকম বিভিন্ন সময় সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে জব কার্ডের জন্য টাকার আবেদন করা হয়েছিল। সেই টাকা না দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিকদের কথা ভেবে দীর্ঘ দু বছরের যে বঞ্চনার অবস্থান, সেই অবস্থানের লক্ষ্যে আগামী 26 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি বকেয়া যারা মজুরি পান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই এটা এখানে একটা বিশেষ সচেতনতামূলক ক্যাম্প করা হয়েছে। দেখুন, 26 তারিখ থেকে আজ অবধি যে টাকা ঢুকেছে, এবং কোনো কোনো জব কার্ড হোল্ডার যদি টাকা না পেয়ে থাকে অ্যাকাউন্ট মিসম্যাচের জন্য, সেটা আমরা জনসচেতনতা ক্যাম্প করছি। সেই ক্যাম্পে আমরা নথিভুক্ত করছি, রেজিস্টার করছি, এবং বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। তার মাধ্যমে এই সমস্যার সমাধান পুরোটাই মিটে যাবে। আচ্ছা, এটা ওই আন্দোলনের একটা ফল নাকি আলটিমেট সেই টাকা পাওয়া যায়নি, এটা নিজেরা দিচ্ছে কেউ? দেখুন, সবই জানেন, আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক তথা গোহারবাসীকে জানাতে চাইছি যে এটা আন্দোলনের ফল ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে গরিব মেহনতি মানুষের টাকা, জব কার্ডের টাকা আটকে রাখার ফলে পশ্চিমবঙ্গ না বলছি আন্দোলন করে যে টাকাটা নিয়ে আসার কথা ছিল সেই টাকাটা, এটা সেই টাকাটা মোটেই নয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অর্থ তহবিলের থেকে এই টাকাটা প্রদান করা হচ্ছে। আচ্ছা, একদম মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে এই টাকা প্রদান করা হচ্ছে। হ্যাঁ, আপনার নামটা বলুন আর কোথায় এটা? আমার নাম প্রধান, কুমুরসা গ্রাম পঞ্চায়েত। এইটা অনুষ্ঠানটা হচ্ছে, এই সচেতনতামূলক ক্যাম্পটা হচ্ছে বাদলা মোড়ে। মানে এইটা কি প্রথম ক্যাম্প হচ্ছে এই পঞ্চায়েত এরিয়ায়, নাকি আরও অন্যান্য জায়গায় হবে? এই পঞ্চায়েত এরিয়ায় এটাই প্রথম ক্যাম্প, পরবর্তীতে সেটা আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন থাকলে আমরা এই ক্যাম্প পরবর্তীকালে আরও অন্য অন্য জায়গায় করবো, মানুষদের সচেতনতামূলক শিবির ক্যাম্প করবো। ধন্যবাদ। এখানে এসছি, জব কার্ডের পয়সা পাইনি। কি জোরে জোরে বলো, জব কার্ডের টাকা কাজ করেছি আমি একদমই পাইনি। এখন কি করতে এসেছো? এখন ওই জব কার্ডের জন্য টাকার জন্য আবেদন ও আবেদন করতে এসছো? তোমার টাকা ঢুকে নে? আমি তোমার কি খবর? হ্যাঁ, আমি একটা দিনের কাজ করেছি, কিছু পয়সা পেয়েছি, আরও পাবো তাই জন্য। ও আরও পাবে টাকা, ঢুকে বলছে? তোমরা কি করতে এসছো? আমি 40টা কাজ করেছি, আমার 3000 টাকা ঢুকেছে, 3000 টাকা ঢুকেছে। কে দিল? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দু বছর ব্যাপী বঞ্চনা অবস্থানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ তহবিল থেকে আপনাদের 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। বঞ্চনার অবস্থান সময় সম্মান। আর জনসচেতনতামূলক অনুষ্ঠিত হচ্ছে।